আসসালামু আলাইকুম সবাইকে এই অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ সেখানের জন্য অর্থাৎ তোমরা যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আছো তাদের জন্য মানবিকের কোন কোন বইগুলো তোমাদের জন্য একদম পারফেক্ট হইতে পারে অর্থাৎ তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা গুচ্ছ বলো ঢাবিতে বলো রাবি চবি বিভিন্ন জায়গায় রাবিতে এটা এ ইউনিট আর বিভিন্ন জায়গায় অর্থাৎ আজকে আর্টসের জন্য বা মানবিকের জন্য কোন বইগুলো তোমাদের সব থেকে ভালো হইতে পারে এই নিয়ে আজকে আমরা কথা বলার ট্রাই করব তো দেখো আজকে আমরা বিভিন্ন সেগমেন্টের ভিডিওটাতে কথা বলবো প্রথমে আমরা বাংলা বই নিয়ে কথা বলবো তারপরে ইংরেজি তারপরে হচ্ছে জিকে তারপরে তোমাদের গুচ্ছের জন্য যে মৌলিক জিকে আছে সেইটা নিয়ে আমরা টোটাল আলোচনা করব। তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাইলে এই বই নিয়ে যত ঝামেলা আছে আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা দেখো বাংলার জন্য যদি আমরা প্রথমে কথা বলি বাংলাকে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করছি একটা হচ্ছে বাংলা সাহিত্য অংশ একটা ব্যাকরণ অংশ একটা বিরোচন বা মুখস্থ অংশ এখন দেখো বাংলা সাহিত্য অংশের জন্য তোমরা কোন কোন বই পড়বা দেখো এই সাহিত্য অংশ বলতে আমি তোমাদের বোঝাচ্ছি বিভিন্ন যে সাহিত্যের যুগগুলো আছে যেমন প্রাচীন যুগ মধ্যযুগ তারপরে আরও যেগুলো ধরো বিভিন্ন লেখক রাইডার এদের নিয়ে যে সাহিত্যের অংশগুলো আছে সেইটা দেখো এই সাহিত্য আর ব্যাকরণ অংশের জন্য তোমাদের একটা বই পড়লেই হবে বিরোচন অংশের জন্য আলাদা একটা বই পড়তে হবে আর অবভিয়াসলি তোমাদের এইচএসি এর এইচ এর তোমাদের যে টেক্সট বুকটা আছে অর্থাৎ তোমাদের যে এইচএসসি এর জন্য বাংলা প্রথম পত্র বইটা আছে এই বইটা তোমাকে অবশ্যই পড়তে হবে তাইলে আমরা যদি আগে লিখি এইচএসসি এর টেক্সট বুক হচ্ছে বাংলা প্রথম পত্র প্লাস তোমাদের জন্য আর একটা কি আছে সহপাঠ সহপাঠ এই দুইটা বই খুব ভালো করে পড়তে হবে সহপাঠটা খুব ভালো করে পড়বে কারণ অনেকেই সহপাঠ পড়ে না এবং সহপাঠ থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে তারপরে এখন যদি আমরা আসি সাহিত্য অংশ এবং ব্যাকরণ অংশের জন্য কোন বইটা সব থেকে ভালো হইতে পারে এইটার জন্য আমি তোমাদের দুইটা বই সাজেস্ট করব দুইটা যে কোনো একটা বই পড়লেই হবে একটা হচ্ছে তোমাদের অভিযাত্রী 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 বইটা খুবই ভালো এই অভিযাত্রী বইটা থেকে তোমরা ব্যাকরণ অংশটা দেখে নিতে পারো এবং সাহিত্য অংশটা দেখে নিতে পারো অথবা তোমরা যদি জয়কলির কোনো বই পড়ো জয়কলির হচ্ছে সাহিত্য অংশটা জাস্ট খুব ভালো কিন্তু ব্যাকরণ অংশটা অতটা আমার ভালো মনে হয়নি তোমরা যদি চাও জয়কলি কিনে জাস্ট সাহিত্য অংশটা তোমরা দেখতে পারো আরেকটা জিনিস দেখো এই বিরোচন অংশের জন্য সবথেকে সব থেকে সবথেকে একটা মানে ইফেক্টিভ বই আছে সেটার নাম হচ্ছে এটিএম এই এটিএমটাও হচ্ছে এই অভিযাত্রী সিরিজের বই এইগুলা একই কোম্পানির বই বা এক রাইডারেরই বই তোমরা চাইলে এই দুইটা বই কে নিতে পারো আর একটা তোমাদের কাজ করতেই হবে মাস্ট কাজ করতে হবে সেইটা হচ্ছে ব্যাকরণ অংশের জন্য তোমাদের নবম দশম শ্রেণীর নবম দশম এই নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে সেইটা তোমাদের পড়তে হবে এখন ব্যাকরণ তো ভাই দুইটা আছে একটা হচ্ছে দুই সালে একটা বের হইছে নতুন সংস্করণ ব্যাকরণ বই আর একটা দুই হাজার একুশের আগে অর্থাৎ এইটা প্রায় ধরতে গেলে তোমাদের সাল হচ্ছে দুই হাজার বিশ সাল পর্যন্ত যে বইটা চলছে অর্থাৎ একটা তোমার ব্যাকরণ নবম দশম শ্রেণীর নতুন বই যেটা দুই হাজার একুশ সালে বের হয়েছে ওইটা সংগ্রহ করতে হবে এবং দুই হাজার একুশের আগের যে বইটা সেটা হচ্ছে তোমাদের সংগ্রহ করতে হবে এই দুইটা তোমরা পিডিএফও পেয়ে যাবা অফলাইনে তোমরা যদি একটু লাইব্রেরিতে খোঁজ করো তাইলে পেয়ে যাবা অর্থাৎ তোমরা যদি জিজ্ঞেস করো কোনো লাইব্রেরি আমাকে ভাই আমাকে হচ্ছে নবম দহম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বইটা দেন তাইলে তোমাদেরকে এটা দিয়ে দেবে ওকে তো এইটা হচ্ছে আমাদের বাংলার জন্য একদম এ টু জেড এইগুলো বই পড়লেই এনআফ আর কোনো বই লাগবে না এখন যদি আমরা ইংরেজিতে আসি দেখো আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি কয়েকটা বই নিয়ে যেহেতু এখন কাজ করতেছি আর আমার অ্যাডমিশনের সময়ের এক্সপিরিয়েন্সও আমি শেয়ার করবো দেখো এখনকার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমার মতে তোমাদের কমপক্ষে দুইটা বই পড়া উচিত এ একটা হচ্ছে তোমাদের এক্সাম প্র্যাকটিস বা তোমাদের মডেল টেস্ট প্র্যাকটিস করার জন্য আর একটা বই হচ্ছে তোমাদের গ্রামেডিক্যাল রুল পড়ার জন্য একটা তোমাদের আমি ভালো বই বলি সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে একটা বই হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম এই দুইটা বই মূলত বাজারে মোটামুটি ভালো একটা জায়গা দখল করে নিছে এখন এই দুইটা বইয়ের তোমরা কোন বইটা কিনবা তোমাদের আমি রিকোয়েস্ট করব যদি তোমাদের একটু টাকা পয়সা বেশি থাকে বা একটু যদি সামর্থ্য থাকে আর কি তাইলে এই দুইটা বইয়ে কেনার জন্য কারণ কি এই মাস্টার বই যখন তুমি কিনবা তখন তোমার অনেক রুলস পাবা অনেক প্র্যাকটিস পাবা ঠিক আছে কিন্তু এই মাস্টার বইয়ের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে কোশ্চেনগুলো দেওয়া নেই যেমন ধরো ইউনিভার্সিটি কোশ্চেন আলাদা করে দেওয়া নেই তারপরে ধরো বিভিন্ন জবের কোশ্চেন আলাদা করে দেওয়া নেই বিসিএসের কোশ্চেন আলাদা করে দেওয়া নেই ঢালাওভাবে প্রশ্ন দেওয়া আছে কিন্তু কম্পিটিটিভ এক্সাম বইটাতে একটা সুবিধা হইলো জবের জন্য আলাদা কোশ্চেন ধরো পঞ্চাশটা দিছে এর পঞ্চাশটা কোশ্চেন দিছে তারপরে ধরো বা ইউনিভার্সিটির আরও দুইশো কোশ্চেন দিয়ে দিছে আলাদা আলাদা করে তো এই জায়গা থেকে কম্পিটিটিভ এক্সামটা একটু আগায় কিন্তু রুলসের দিক থেকে মাস্টার সব থেকে বেস্ট তার মানে তোমরা চাইলে এই দুইটা বই কিনতে পারো এবং এই দুইটা বই যদি তোমরা কেন যে কোনো বই থেকে আমি সাজেস্ট করবো মাস্টার বই থেকে মেমোরাইজিং অংশ এবং লিটারেচার অংশটা তোমরা কাভার করে নিতে আর তোমার অবশ্যই এইচএসসি এর টেক্সট পেপার বইটা লাগবে এইচএসসি এ এর ইংলিশ ইংলিশ হচ্ছে ফার্স্ট পেপার বই যেটা বা টেক্সট পেপার বই ওই বইটা তোমার অবশ্যই লাগবে ওই বইটা ছাড়া হবে না তো এই হচ্ছে তোমাদের ইংরেজির জন্য প্রিপারেশন এখন যদি আমাকে বলো ভাই জিকে আর মৌলিক জিগের জন্য কোনটা কোনটা পড়বো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো তাইলে গুচ্ছে গুচ্ছে প্রায় 98% এইট পার্সেন্ট কোশ্চেন এই মৌলিক জিকেকে কেন্দ্র করে হয়েছে অর্থাৎ মৌলিক জিকে বলতে তোমাদের পাঁচটা সাবজেক্টকে কেন্দ্র করে হয় একটা হচ্ছে তোমাদের পৌরনীতি সমাজ বিজ্ঞান, ইকোনমিক্স এই তিনটাকে কেন্দ্র করে সব থেকে বেশি হয় আর একটা হচ্ছে ভূগোল ভূগোল আর একটা হচ্ছে ভূগোল প্লাস যুক্তিবিদ্যা এই এই পাঁচটা সাবজেক্টকে কেন্দ্র করে, তোমাদের টোটাল কোশ্চেনগুলো হয় তার মানে আমি তোমাদের বলবো তোমরা যারা সেকেন্ড টাইম আর আসো তোমরা বোর্ড বইটাকে ভালো করে পড়ো অথবা তোমরা এই মৌলিক জিগের জন্য বিভিন্ন ধরনের বই পাওয়া যায় যেমন মৌলিক জিগের বই আছে আরও বিভিন্ন কোম্পানির আছে তোমরা এই মৌলিক জিগের বইগুলা নিয়ে সেইগুলা থেকে প্রশ্নগুলা পড়ো আর আমি সচরাচর যেটা তোমাদের সাজেস্ট করি তোমরা যখন এই মৌলিক জিগাটা পড়বা তখন পাঞ্জেরি পাবলিকেশনের টপ টেন নামে একটা অধ্যায় আছে যে প্রত্যেকটা বই আছে যা ধরো তোমার হচ্ছে পৌরনীতি বই পৌরনীতির হচ্ছে পৌরনীতি পৌরনীতির প্রথম পত্র এই প্রথম পত্রের প্রত্যেকটা টপিক ওয়াইজ বা প্রত্যেকটা তোমার এই ধরো একটা অনুশীলনের মধ্যে দশটা টপিক আছে ওই দশটা টপিকের একটারই দশটা 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 করে একশোটা হচ্ছে টপ এরকম কোশ্চেন আছে পাঞ্জাবি বইটাতে ওইটা থেকে তোমরা পড়লে সব থেকে ভালো হয় তাইলে তোমার রিডিং পড়ার মতো কাজ হবে যে তুমি বোর্ড বইটা রিডিং করতেছো অথবা মৌলিক জিকের জন্য এই বইটা তোমরা পড়তে পারো যেটা তোমাদের আমি বললাম জুবা অথবা যে কোনো মৌলিক জিকের একটা বই তোমরা কিনে ওইগুলো থেকে প্রশ্নগুলা পড়তে পারো আর এই যে মেইন জিকের জন্য যেটা তোমাদের সাধারণ জিকে আছে এইটার জন্য তোমাদের অবিয়াসলি অবভিয়াসলি খন্দকার জিকে অথবা যুবাইয়ের জিকে যে কোনো একটা বই একদম পারফেক্ট হইতে পারে অ্যাডমিশনের জন্য এমপি থ্রি বই অতটা ভালো না অ্যাডমিশনের জন্য ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি তোমাদের এই মানবিক বিভাগের জন্য বাংলা ইংরেজি জিকে আর মৌলিক জিকের বই আর ম্যাথ আর আইকিউ নিয়ে আমরা পরবর্তীতে জাহাঙ্গীরনগর যখন কথা বলবো তখন ওইগুলো নিয়ে কথা বলবো আর আইসিডি তোমাদের আছে এই আইসিডিটা তোমরা বোর্ড বইটাই পড়বা এ জেড যে যে চ্যাপ্টারগুলো আছে আর শর্ট সিলেবাস থাকলে শর্ট সিলেবাস পড়বা ফুল সিলেবাস থাকলে ফুল সিলেবাস পড়বা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেলে যারা নতুন একটা সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ টেক কেয়ার